গুড মর্নিং স্টুডেন্ট, সবাই ভালো আছো? হ্যাঁ, আজ তোমাদের ক্লাস ওয়ানের এনিয়া। ক্লাস ওয়ানে এনিয়া, ঠিক আছে? এনিয়ারে পেজ 11 পেজটা সবাই খোলো। দেখো, এর আগের দিন কিভাবে সি দা পিকচার অ্যান্সার দিস কোয়েশ্চেন ওটা শিখিয়েছিলাম, ই টু বি ডি টু ই শিখিয়েছি। হ্যাঁ, এবারে রিয়ারেন্স এগুলো দেখাবো আজকে, ঠিক আছে? তার আগে একটু পড়িয়ে নিই। দেখো, লেসন টু পেজ 11 খুলেছো সবাই বইটা? এবারে দেখো, বলছি লেখা আছে এ ক্যাট। এ ক্যাট মানে হচ্ছে একটি বিড়াল। এ ক্যাট মানে একটি বিড়াল। ক্যাট মানে বিড়াল আমরা সবাই জানি, আমাদের বিড়াল আশেপাশে দেখতে পাই আমরা। হ্যাঁ, তারপরে বলছে যে অ্যান্ট মানে হলো এবং। অ্যান্ট মানে হলো এবং। তাহলে কি বললাম, এ মানে কি বললাম? এ মানে একটি, আর অ্যান্ট মানে কি বললাম? অ্যান্ট মানে এবং, এবং, ঠিক আছে? তাহলে এ মানে কি বললাম? একটি র্যাট। র্যাট মানে ইঁদুর। আমরা সবাই জানি ইঁদুর দেখেছি আমরা, র্যাট মানে ইঁদুর আমরা অনেক ছোটবেলাতে পড়েছি। তারপরে দেখো, যেগুলো বলেছিলাম এ ই আই ও ইউ এগুলো থাকলে অ্যান বসে। দেখো এখানে আছে এগ, আছে না এগ? এগ মানে কি? ডিম। ই আছে, ই আছে, ই আছে, সেই জন্য আমরা অ্যান বসিয়েছি যেহেতু ই আছে। তারপরে বলেছে এবং এ নাট। এ নাট মানে হলো একটি বাদাম। নাট মানে বাদাম, ঠিক আছে? তারপরে দেখো বলছে এ ডগ, ডিওজি ডগ। এ ডগ মানে হলো একটি কুকুর। এ ডগ মানে হলো একটি কুকুর। অ্যান্ড এ হেন। অ্যান্ড মানে কি? এবং। অ্যান্ড মানে এই যে বললাম, অ্যান্ড মানে এবং। এ হেন, এ হেন মানে হচ্ছে একটি মুরগি। তারপরে বলছি এ ব্যাট। এ ব্যাট মানে হলো একটি খেলবার ব্যাট, ঠিক আছে? তারপরে অ্যান্ড, অ্যান্ড মানে কি বললাম? অ্যান্ড মানে হচ্ছে এবং। এবং এ হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি, ঠিক আছে? হ্যাট মানে টুপি, অনেকে পড়ো না গরমে টুপি, হ্যাঁ সেই টুপি। তারপরে বলছে দেখো এ ফক্স। ফক্স মানে হলো খ্যাপশিয়াল বা শুধু শেয়াল বা পাতি শেয়াল, যা খুশি বলতে পারো, ঠিক আছে? এ ফক্স, এ ফক্স মানে হলো একটি পাতি শেয়াল। অ্যান্ড, অ্যান্ড অক্স, এখানে আবার অক্সের আগে অ্যান্ড কেন বসলো বলো তো? হ্যাঁ দেখো, এ আছে সেই জন্য অ্যান্ড বসলো। বাকিগুলো এফ, এফ কি আছে? এফ নেই সেই জন্য এ বসেছে। বাকি অক্সের আগে অ্যান বসেছে কারণ ও আছে। তাহলে তোমাদেরকে এই পাঁচটা শব্দ মুখস্থ করে নিতে হবে, এ আই ও ই। এই পাঁচটা শব্দ যদি তোমরা মুখস্থ করে নাও, তোমরা কার আগে এ বসবে কার আগে অ্যান বসবে খুব সহজেই শিখে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমাদের এখান থেকে ফিল আপ থাকবে, ফিল আপ থাকবে, রিয়ারেন্স থাকবে, মেক সেন্টেন্স থাকবে, তারপরে সিদা অ্যাসার্টিভ কোয়েশ্চেন থাকবে, মেক প্লুরাল থাকবে, হ্যাঁ অনেক কিছু থাকবে। তাই এগুলো যদি করে নাও তোমরা সবই পেরে যাবে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কিছু রিয়ারেন্স মেক সেন্টেন্স করে দেখাচ্ছি। হ্যাঁ, মেক সেন্টেন্স করে দেখাচ্ছি। দেখো আজকে তোমাদের কিছু মেক সেন্টেন্স করছি, যেমন এর দিয়ে মেক সেন্টেন্স। কারণ কি আছে বলে, হ্যাঁ হলো এটা।
তারপর দেখো নাট, দ্যাট ইজ এ নাট, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো এই দিস ব্যাচ দিয়েও যেমন হয় তেমনি আরো কিছু শব্দ আছে, যেমন দেখো র্যাট, দ্য র্যাট ইজ ভেরি স্মল, স্মল মানে কি জানি আমরা, ছোট, দ্য র্যাট ইজ ভেরি স্মল, এইরকমও হয় বাক্য শোনা। হ্যাঁ, ব্যাট, দ্য ব্যাট ইজ ভেরি লং, হ্যাঁ এইরকম, ঠিক আছে। হ্যাট দিয়ে পড়লে দ্য হ্যাট ইজ এ ব্ল্যাক, দ্যাট ইজ এ ব্ল্যাক হ্যাট, দ্যাট ইজ এ ব্ল্যাক হ্যাট, হ্যাঁ এইভাবেও করতে পারো। যেমন হ্যাট দিয়ে যদি হয় দিস বা দ্যাট যে কোনো ইউজ করতে পারো, দিস ইজ এ ব্ল্যাক হ্যাট, ঠিক আছে। এর আগে একটু ভুল বলে দিলাম, এটা দেখে নাও, দিস ইজ এ ব্ল্যাক হ্যাট, তাড়াতাড়ি করে বলতে চাই, ঠিক আছে। এটা কি হবে, দিস ইজ ব্ল্যাক হ্যাট, এরকম লিখতে পারো, দিস দিয়ে হবে, দ্যাট দিয়ে হবে, ইজ দিয়ে হবে, দিয়ে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা নেক্সট সেন্টেন্সগুলো করবে। আচ্ছা, আর তোমাদের আছে এখান থেকে রিয়েল এন্ড বিটুই, ইটুবি, বিটুই যেমন কিরকম বিটুই থাকবে, কিরকম বিটুই থাকবে দেখো, যেমন এটা ধরো বিটুই দিচ্ছি, ঠিক আছে, একটি ইঁদুর কি হবে, এ র্যাট, ঠিক আছে। তারপরে হবে একটি ডিম, তোমরা যখন খাতাতে বিটুই ইটুই লিখবে তখন দুটোই শুনবে, বিটুই থাকলে বাংলাটা শুনবে ইংরেজি লিখবে, ইটুবি থাকলে ইংরেজিটা শুনবে বাংলাটা লিখবে। যদি তুলে তুলে করো তাহলে বুঝতে সুবিধা, আমাদেরও সুবিধা, তোমরাও দেখবে চট করে লিখে দিতে পারছো না, আমি গন্ডগোল হবে, লিখবার সময় গন্ডগোল হবে। তোমরা যদি খাতাতে ধরো প্রশ্নটা দিলাম, তোমরা খাতাতে একদিকে লিখছো আর একদিকে অ্যান্সারটা লিখছো, তাহলে দেখবে তোমাদের সাথে অনেকটাই তোমরা তাড়াতাড়ি পেরে যাচ্ছ, কারণ ফাইলে প্রশ্নটা আছে, উত্তরটা লেখা, নেক্সট সেন্টেন্স ক্ষেত্রেও তাই, শব্দটা তুলবে দিয়ে নেক্সট সেন্টেন্স করবে, ফিল আপ তো দিতেই হবে, ফিল আপ করবে, গ্যাস দিলে দিয়ে দিয়ে ফিল আপ করবে। তাহলে বোঝাতে পারলাম কীভাবে, হ্যাঁ তাহলে এই রকমভাবে এটা হলো বিটুই। আর যেটা থাকে ইটুবি, ইটুবিটা দেখো এখান থেকে বেশি আছে, ইটুবি কিরকম, মানে হচ্ছে একটি সাপ, ঠিক আছে, বিটুই থাকলো। এবারে দেখো আছে এ ব্যাট, মানে একটি ব্যাট, এইভাবে তোমরা বিটুই ইটুবি মেক সেন্টেন্স রিয়েন্স এইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে করবে, ঠিক আছে। তাহলে আজকে 11 আর 12 পেজটা বা লেসন 2টা ভালো করে পড়ো, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।